এই তুমি সেই তুমি সিনেমাটি নিয়ে কত পরিকল্পনা ছিল সারা বেগম কবরীর ছবিটি করতে কতই না ছুটাছুটি করতে হয়েছিল তাকে কখনো উত্তরা কখনো আশুলিয়া কখনো বা কেরানীগঞ্জে ঢাকার এ প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটেছেন করোনার ভয়কে উপেক্ষা করে শ্যুটিংয়ে অংশ নিয়েছিলেন সরকারি অনুদান পাওয়া ছবিটি যথাসময়ে মুক্তি দেওয়ার তারা ছিল তার শুটিংও প্রায় শেষ করে এনেছিলেন সব মিলিয়ে আর মাত্র দুদিন শুটিং করলেই শেষ হয়ে যেত শুটিং কিন্তু তার আকস্মিক মৃত্যু থামিয়ে দেয় সব কিছু গত বছরের এপ্রিল মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কবরি। এই হাসপাতাল ওই হাসপাতাল ঘুরে শেষ করা সম্ভব হয় না এই ছবির শুটিং দেখতে দেখতে তার প্রয়াণের এক বছর পেরিয়ে গেছে কি অবস্থায় আছে সে ছবির কাজ গতকাল রোববার কবরির ছেলে শাকের চিস্তির সঙ্গে আলাপে জানা গেল এই তুমি সেই তুমির পাঁচটি দৃশ্য ও কিছু প্যাচওয়ার্ক এখনো বাকি দুই দিন শুটিং করলেই হয়ে যাবে এছাড়া ডাবিং সম্পাদনা আবহ সঙ্গীত কালার কারেকশন সহ শ্যুটিং পরবর্তী আরও কিছু কাজ এখনো বাকি প্রয়াণের দুই মাস আগে শেষবারের মতো শুটিং করেছিলেন কবরী তিনি নেই থেমে আছে তার শেষ ছবি এই তুমি সেই তুমির কাজ ছবিটির কাজ এগোবে নাকি অসমাপ্তই থেকে যাবে আশ্বস্ত করলেন প্রয়াত অভিনেত্রী ও পরিচালকের ছেলে শাকের চিস্তি তিনি বলেন মায়ের ছবি এই তুমি সেই তুমির অবশিষ্ট কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু আম্মা মারা যাওয়ার পর কিছু মানুষ আমাদের গুলশানের বাড়িটি দখলের চেষ্টায় নানা ধরনের জটিলতা তৈরি করে এসব নিয়ে থানা পুলিশ আইন আদালত সংক্রান্ত জটিলতায় অনেক সময় পার হয়ে গেছে মানসিকভাবে স্থির হতে না পারলে শুটিংয়ের মতো কাজ করা সম্ভব নয় বাড়ির জটিলতার জন্য থানা পুলিশ মেয়র অনেকের সঙ্গে কথা বলেছি দেখা যাক কত দ্রুত এসবের সমাধান হয় কবরের অসমাপ্ত ছবিটির কাজ শেষ করবেন তার ছেলে শাকের চিস্তি তিনি চলচ্চিত্র নিয়েই পড়াশোনা করেছেন শাকের বলেন আম্মুর কাজ আমাকেই শেষ করতে হবে এটা আমার অনেক বড় একটা দায়িত্ব মায়ের স্বপ্নের ছবিটি তার দর্শকের কাছে পৌঁছে দিতে হবে আম্মু কিন্তু সব কাজ গুছিয়ে গেছেন স্টোরি করা আছে আমার সঙ্গে পুরো ছবির সব কিছু শেয়ারও করেছেন তাই কাজটা শেষ করতে খুব বেশি ব্যাগ পেতে হবে না শুধু অভিনয় শিল্পী ও কলাকুশলীদের শিডিউল মিলিয়ে শুটিংয়ের প্রস্তুতি নেওয়া তার আগে আম্মুর বাড়িটা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করতে হবে ছেলেকে নিয়ে কবরীর ছিল অন্যরকম স্বপ্ন মায়ের উৎসাহ ও আগ্রহে চলচ্চিত্র নির্মাণ নিয়ে পড়াশোনা করেছেন শাকের ইচ্ছা ছিল মায়ের সঙ্গে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানাবেন সে কথা মনে করে আফসুস করলেন শাকির চিস্তি কত স্বপ্ন ছিল আমাদের কত পরিকল্পনা ভেবেছিলাম করোনার এই দুঃসময় শেষ হবে পৃথিবী আবার আগের মতো হয়ে উঠবে একে একে সব ইচ্ছা পূরণ হবে মায়ের সঙ্গে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানাবো আমার প্রথম সিনেমায় অভিনয় করতে চেয়েছিলেন মা আমার সঙ্গে কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও কাজ করতে চেয়েছিলেন তিনি তিনিই আমাকে চলচ্চিত্র নিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন মায়ের সঙ্গে একটা সিনেমা বানাতে পারলাম না জীবনে এই আক্ষেপ থেকে যাবে এখন মায়ের রেখে যাওয়া কাজটি দিয়েই আমাকে শুরু করতে হবে এই তুমি সেই তুমি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে তার সঙ্গে কাজ করেছেন বাংলাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন এই চলচ্চিত্রের জন্য নিজেই গান লিখেছেন কবরী যেটি তার জীবনে লেখা প্রথম গান সেটি গিয়েছেন এই প্রজন্মের দুই সঙ্গীত শিল্পী কোনাল ও ইমরান পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন কবরী ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিষাদ সালোয়া রায়হান রিয়াদ অসম্পূর্ণ অনেক কাজ অনেক স্বপ্ন রেখে গত বছরের সতেরোই এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন কবরী আমৃত্য চলচ্চিত্রেই সক্রিয় ছিলেন মিষ্টি মেয়ে কবরী ক্যামেরার সামনে পেছনে সর্বত্রই ছিল তার সরব উপস্থিতি ছিলেন সাংসদ বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ